সালাম আলাইকুম আপনারা সবাই আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন তো আমি আজকে আপনাদের জন্য যে ভিডিওটা করার একটা উদ্দেশ্য যেহেতু আমি যে সাইট দেখতে পাচ্ছেন এটা হলো ক্রিয়েটিভ ব্রাউজার দিকা তো এইখানে আমি মূলত যেটা হচ্ছে দেখেন কিছুক্ষণ আগে অল টাইম এখানে রান হতে থাকে প্রাইসটা ভ্যারি করে অল টাইম তো আমার এটা মাত্র কয়েকদিন বলবো অলমোস্ট এক সপ্তাহ তো আশা করি এক সপ্তাহের মধ্যে এই রানটা আশা করি খুব ভালো একটা আমি আসতেছে অলরেডি আসছি এক ডলার করে আসতেছে অত তো এখানে যারা ডিজাইন কাজ জানেন বা ডিজাইন যাদের আসছে ডিজাইন বাসায় কিছুতে ফেলে না রেখে তারা চাইলে আপনি আমার মতো এই ধরনের একটা মার্কেট প্লেসে ডিসটাকে আপলোড করে রাখতে পারেন এবং এখান থেকে চাইলে আপনি একটা ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন আমি শুধু শুধু এখানে আমার ডিজাইন গুলো কিছু ছিল না রেখে জাস্ট আমি মার্কেট প্লেসে সেটাকে রেখে দিচ্ছি এবং আশা করি এটা আমার জন্য খারাপ না আমি যেহেতু আরো সামনে আমার যে আরো লোগো গুলো আসবে বা ডিজাইন গুলো আসছে এগুলো আমি এখানে আপলোড করে রাখবো কারণ এখানে আপলোড করে রাখলাম নিশ্চয়ই কিছু আর্নিংও আসতেছে এবং খুব পোর্টফোলিও তৈরি হচ্ছে আমার এবং এখান থেকে যদি কোনো সময় প্ল্যান পাই সেটাও সম্ভব এই দেখে তো আমি এইভাবে মূলত আমার আপলোড দিচ্ছি আমার ডিজাইন গুলো তো আশা করি বুঝতে পারছেন তো এখানে কিভাবে আপলোড দিতে হয় এবং আমার এই সেম ভিডিওটা আমি আরেকটা ভিডিও করা আছে তাহলে সেখানে আপনি দেখে আসতে পারেন তো বন্ধুরা তার একটু বলে রাখি যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই নামাজ পড়ে আসবেন আর যারা নামাজ পড়ছেন তাদের অসংখ্য ধন্যবাদ কারণ বন্ধুরা নামাজের হিসাব দিতে হবে আপনি আমার সবাইকে তো কিছু রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিও গুলো দেখছেন অবশ্যই অবশ্যই নামাজ পড়বেন কারণ আপনাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা জানে না কারণ অনেকে হয়তো আমারই ইনকাম আসতেছে আশা করি আপনারা যদি কাজ করেন আপনাদেরও ইনকাম আসবে যারা ডিজাইনার আছেন এই সুবাদে মূলত আপনার এই সাইট গুলো দেখানো তো এই ছিল মূলত তো আমি এখন আপনাকে যদি যে জিনিসটা রাখি আমি কিভাবে আপলোড করবেন এবং কি করে ফাইল এখানে আমার অ্যাকাউন্ট করার ভিডিওটা যদি বলেন সেক্ষেত্রে আপনি তাহলে আপনি কমেন্ট করে জানান আমি আপনাদের লিঙ্কে দিয়ে দিবো আমার আগের ভিডিও দেওয়া আছে তাহলে আপনি সেটা দেখে আসতে পারেন এবং বললে আমি হয়তো লিঙ্কটা দিয়ে দিবো কি করে অ্যাকাউন্ট খুলবেন আপনারা তো যেটা হচ্ছে আপনারা আমার রেফারেল লিঙ্ক আমি দিয়ে দিবো তাহলে সেখানে আপনি দেখে আসতে পারেন এখানে আসার পর বন্ধুরা আমরা যেটা করবো যে আমার আপলোড হচ্ছে এখানে আসার পর প্রথমেই একদম কাছে চলে আসি আমি নতুন করে আপনাদের দেখি দেখাই এখানে আসার পর আমি আমার যে লিঙ্ক গুলো করবো কপি করেন সেখানে লিঙ্ক শেয়ার করবো এখানে একটা পেজ ওপেন হয়ে গেল আপনার ওপেনার পর যাদের অ্যাকাউন্ট হয়ে যাবে তাদের যে ড্যাশবোর্ড চলে আসে ড্যাশবোর্ডে অ্যাকাউন্টটা প্রথম শো করবে তো এখানে আসার পর অ্যাড দিয়ে চলে আসবেন অ্যাড দেওয়ার পর এখানে প্রোডাক্ট অ্যাড দিতে পারবেন এবং এখানে অনেক ডিটেলস আছে আশা করি ডিটেলস গুলো আপনারা পড়ে দেখবেন এবং অনেক ডিটেলিং আছে আশা করি ডিটেলিং গুলো নিয়ে আমি যদি আপনারা চান তাহলে নেক্সট ভিডিও করবো আর তারপর না এগুলো আশা করি খুব একটা কিছু নাই আপনার অ্যানালাইসিস গুলো আপনি কি কি পড়া এখন অ্যানালাইসিস হচ্ছে আর এইগুলো কি কি আছে খুব সিম্পল একদম সিম্পল খুব বেশি কিছু নয় এখানে হ্যাঁ তাই হালকা হালকা পড়লেই হবে এখানে রেফারেল অ্যামাউন্ট গুলো কিছু আছে এখানে পেমেন্ট সিস্টেমটা দেখেন এই যে ব্যাংক ট্রান্সফার পেপাল বাইনারি এগুলো মাধ্যমে আপনি চাইলে কাজ করতে পারবেন খুব সিম্পল একদম এবং আশা করি খুব ভালো একটা সাইট এবং সাইটের মাধ্যমে আপনি আমরা সবাই যারা কাজ করি তাহলে করতে পারবো তো এই ছিল এখন দেখেন আমি এখানে চাপ দেওয়ার পর আমরা যে পেজ ওপেন হচ্ছে এই ধরনের একটা পেজ তো আমি অলরেডি এখানে আমি রেডি করে রাখছি তো এখানে আসার পর আমরা যদি মনে করি আপনাকে এখানে আসবো এসে আমি দেখেন এখানে আমার এখানে আপনি কি রিলেটেড দিবেন সেই রিলেটেড গুলো সব শো করতেছে দেখেন এখানে আমি যেহেতু গ্রাফিক্স এর দিব গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স টেমপ্লেট আমি গ্রাফিক্স টেমপ্লেট দিলাম এখানে আমার কিছু ডিসক্রিপশন লেখা আছে তাহলে আপনি আমার লিঙ্ক আসা করতে এখান থেকে কপি করতে পারেন কি কি ফাইল দিবেন সেই ফাইল গুলো জাস্ট নাম লেখা আছে আমি এই ফাইল দিচ্ছি এবং এটা ভেক্টর দিয়েছি সব কিছু কাস্টমাইজ মানে একটা হাইলাইট করার সুন্দর করে এবং আমি 1% দিলাম আমি এখন একটা আপলোড করবো তো আমি এনিমেলের দেখেন এটা আমার অনেকগুলো ফন্টের লোগো ডিজাইন করা আছে আমি এই জিনিসগুলো এখন আমি একটা শো করে দিব তো দেখেন প্রথমে যেটা করতে হবে আমাকে এখানে ফার্স্ট অফ অল আমি আমি দেখাই এখানে হলো জিপ ফাইল কি বলতো প্রোডাক্ট ফাইল জিপ ফাইল জিপ ফাইলে অপশন চলে আসবো জিপ ফাইল অপশন এসে আমি এখানে চলে আসবো এখানে এসে কে এ ওয়ান আমি এ ওয়ান দিতে পারি বা 18 দিতে পারি 18 থেকে শুরু করে দেখেন 18 একটা ফাইল দিলাম একটা ফাইল যেমন আপনার আমি
যদি একসাথে হয়ে যায় আমি কেন ব্যাপারটা নেবো, কারণ সময় লাগে, সময়টা যদি আপনি আমি অন্যান্য কাজে ডিজাইন করি তো সময় হয় না, যাদের সময় থাকবে তারা অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। এবং দেখেন এখানে যে আমার ইয়েতে যদি কোনো কিছু মনে হয় যে আমার ই লেখাটার ফন্টের আমার লোগোর কোনো ডিসক্রিপশন লাগবে তাহলে দেখেন আমি সেটা আমার যদি করা আছে এটা লিখে এখন যদি গুগলে সার্চ দিই এই সময় গুগলে কোন জিনিসটা সবচেয়ে বেশি আছে সেটা আমি দেখতে পাবো। এই লোগো, এই লোগোতে আসার পর দেখেন এই যে এই লোগো উইথ মাত্র এইগুলো সবকিছু এখানে আছে। আমি এটাকে নিলাম, নিয়ে কন্ট্রোল ভি দিব, এখানে সবকিছু কেটে দিচ্ছি কারণ আশা করি বুঝতে পারবেন, আপনাদের জন্য মূলত দেখাচ্ছি জানি যদি সবকিছু বুঝতে পারেন। এখানে দিলাম কমা দিব সবগুলোতে, কমা দিলে জিনিসগুলো ক্লিয়ারলি থাকবে ইনশাল্লাহ। তো এবং একটা তৈরি হবে, এখানে দিলাম লোগো মেকার, ওকে। তো এই লোগো গেল এখানে, এখন আমি চাইলে আর একটু অ্যাড করতে পারি, যেমন এই লোগো আমি যদি একটা গেলে এই লোগো করবো না, এই লোগো ভেক্টর ভেক্টর ডিজাইন দেখেন সেম। এখানে এগুলো কিন্তু গুগলের সবসময় ট্রেন্ডিং, হ্যাঁ এগুলো নাকি সার্চ করতেছে গুগল দেখিও। তো আমরা এই জিনিসগুলো একটু হাইলাইট করে দিচ্ছি, কমা দেখাই দিচ্ছি আপনাদেরকে, আশা করি বুঝতে পারবেন, হয়তো ভিডিওটা বড় ঠিক নয় জানি না দেখছি কি হয়। সেভ দিলাম, এখন আমার ফাইল চলে আসবো, এই দেখেন আমার ফাইল থেকে অ্যাড করা আছে। এখন আমি যেহেতু এই লেটার লোগো দিলাম, আমি এই চেঞ্জ লিস্টে এখানে লোগো এই লেটার লোগো ওয়ান ফাইল ক্যাটাগরি সবকিছু দেওয়ার পর জাস্ট স্টার্ট, এখানে একটু লোডিং নিচ্ছে, একটু ওয়েট করবো যেন আমার এটা পরিপূর্ণ। দেখেন নিয়ে নিচ্ছে, সেম ভাবে আমি আরেকটু আপলোড করে দেখাই, এখানে দেখেন আমি সেম নিচ্ছে কপি করলাম, আমার এখানে লেখাই আছে, আমি এখানে পেস্ট করে দিলাম, এখানে যে কপি আছে সেটাকে সিলেক্ট কন্ট্রোল ভি, এখানে আমি ওয়ান দিলাম, $1 দিলেই হবে, এখানে গ্রাফিক ডিপার্ট দিলে চলে আসবে, আর এখানে আপলোড জিপ ফাইল, জিপ ফাইলের জায়গায় জিপ ফাইল আছে তুই, আমি এটা কি করলাম মিস করে যাচ্ছি আর সিরিয়াল যেই হতে পারে। তো এখানে আসার পর দেখেন আমার ই লেটার ছিল, এটাও দিলাই, আমি এখন এটাও দিয়ে দিব, ই লেটার দিলাম, তারপর ট্যাগ দেওয়া শেষ, সবকিছু অলমোস্ট দেওয়া শেষ, এটা খালি নোট করে রাখলাম, নেক্সট আপলোড সাবমিট। তো এইভাবে দেখেন আমি কন্ট্রোল ভি, তো এখানে দেওয়ার পর কেমন কিছু না বন্ধুরা, জাস্ট ফাইল গুলো আপলোড ইজি, একদম সহজ। শুধু আপলোড দিয়েও যারা আর্নিং করতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো একটা আর্নিং করা সম্ভব, এবং আমি আপনাদের আর একটু দেখাই তাহলে হয়তো আপনারা আর একটু ইনস্পায়ার হবেন। অনেক আপনি কিছু ফাইল লাগে আপনাদেরকে যেন গ্রাফিক হিসাব দিয়ে তাহলে আপনি আপনাদের সেই ফাইলটা দিয়ে দেবেন আপনার দিলাম। আমি আরো কিছু ফাইল দেখা আপনাকে যেমন আপলোড করে দেখেন কিন্তু কিন্তু আমি আসতে চাই আমি কেন এগুলো দিব না, কিন্তু দেখেন আমার এখানে আর্নিং এগুলো জাস্ট ফাইল ফেলে রেখে অটোমেটিক্যালি যদি আর্নিং আসে খারাপ কি আপনাদের, এই দেখেন অটোমেটিক পদ্ধতি উজো করছি, এখানে আরো উজো দিলে দিতে পারবো আর কিছু অ্যাড হলে, যেমন 27টা দেখে 27টা থেকে এগুলো আমি কাজ শেষ করে আপলোড দিয়ে রাখছি, এগুলো অটো এখান থেকে আর্নিং করে ঢুকে থাকে। তো যারা আজকে কাজ করতেছেন তাদের আশা করি যে $5 আমি ওই করতে পারবো। এখন টোটাল আমার এখানে দেখেন $1 আমি হয়ে গেছে, আপলোড ইমেজ আপলোড মাত্র 50 হবে, 850 ইমেজ দেওয়া আছে। তো বুঝতে পারতেছেন এগুলো নিয়ে আপনার দেখেন একটা ছবি কতবার ডাউনলোড হয়েছে, দেখেন একটাতে আমার মাত্র দুটা ইমেজে ডাউনলোড হচ্ছে মাত্র $900 চলে আসছে। তো ধরেন ভালো ভালো ইমেজ যদি আপনারা ভালো ভালো কোনো ডিজাইন দিতেন, লোগো ডিজাইন আসতো, লোগো ডিজাইন গুলো আমি দিয়ে থাকি, আমাকে যদি দেখেন আপনাদের
আমি ড্যাশবোর্ডে আছি, এখানে দেখেন ডাইজল হয়ে বসে আছে। তো দেখেন এইভাবে তাহলে আপনারা দেখেন এগুলো ডিজাইন ডাউনলোড হচ্ছে। কেন আমরা যে আমাদের ডিজাইন যদি কিছুতে না রাখি, আমরা যেন বিভিন্ন মার্কেট প্লেসে রেখে দিই, তাহলে আশা করি আমাদের কিছু আর্নিং জেনারেট হবে এবং সেই আর্নিং গুলো নিয়ে আমরা ভালো কিছু করতে পারবো বন্ধুরা। এবং আমাদের এইগুলো সিমেন্টগুলো ফেলে রেখে আর্নিং হচ্ছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই বন্ধুরা নামাজ পড়বেন, নামাজের কোনো বিকল্প নাই। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ, আজকের মতো এখানেই। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, নামাজ 100% পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।